খুবই আনকমন একটি গ্রাম, মানে কি বলবো, প্রচুর সবুজে ঘেরা গ্রাম আর উঁচু নিচু রাস্তা এবং প্রতিটা বাড়ি প্রায় উঁচুর উপরে এবং রাস্তা মাঝখান দিয়ে, এবং রাস্তাগুলো কিন্তু অনেক উঁচু নিচু, রোমাঞ্চকর যেটাকে বলে। ততটা উঁচু থেকে আমরা নামতেছি এখন নিচে, এটি হচ্ছে শিলামের মেইন রাস্তা, যেটি সেই রাস্তা দিয়ে আপনাদের ভালো লাগবে ব্লগটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ভাই আমরা এই মুহূর্তে বাইকে রয়েছি, ফিলামে এখনো রয়েছি, ফিলাম গ্রামের ভিতরে, উপরে আমরা পার্কে চলে যাব, তো সেখানে গিয়ে আমরা পার্কে দেখাব, দেখতে থাকুন। যাওয়ার সময় আপনাদেরকে আমি কিছু শিলামের ভিতরের দৃশ্য দেখাচ্ছি। অনেক সুন্দর একটি রাস্তা, ছোট্ট একটি রাস্তা, পাহাড়ি অঞ্চল শিলাম, সিলেটের দক্ষিণ সীমা শিলামে, এই যে পাহাড়ের উপর ঘরদোয়ার, ঘর বাড়ি সব কিছুই পাহাড়ের উপরে। এই মুহূর্তে গাইজ আমরা শিলামের ভিতরে একটি জায়গাতে দাঁড়িয়ে পড়লাম, একটি দৃশ্য দেখাচ্ছি, এই যে দেখুন কত পুরাতন একটি চালের ঘর, চালের ঘর না সুমন ভাই, এখানে সুমন ভাই ব্লগিং করতেছেন। এটি হচ্ছে শিলাম, শিলামের ইউনিয়নের এটি পড়েছে মোহনপুর গ্রাম, তুল্লা মোহনপুর। এই যে দেখুন যে চালটি অনেক সুন্দর থাক থাক করা, এটি অনেক পুরাতন একটি চাল, অনেক ভালোই লাগলো দেখে এখানে। এই যে দেখুন পাহাড়ের উপর, টিলার উপর ঘর বাড়ি অনেকগুলো রয়েছে, অনেক উঁচু একটি গ্রাম এই গ্রামটি, তো দেখতে থাকুন। সামনে গিয়ে আরও কিছু দৃশ্য দেখ। এই যে দেখুন এই সাইড থেকে কত সুন্দর লাগছে, আজ আসলে আমরা আজকে ঠাকুর বাড়ি রিজেন পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা এখানে আসতে হলে হয়তো লালাবাজার হয়ে আসতে পারেন মাউন্টপুরের ভিতর দিয়ে, আবার চাইলে সিলেট চণ্ডীপুর নামক স্থান থেকেও আসতে পারেন, এখান থেকে সিএনজি দিয়ে আসতে পারেন। গাইজ আমরা এই মুহূর্তে শিলামের সেই পাহাড়ি অঞ্চলের উপরে প্রবেশ করলাম বাইক নিয়ে, আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি। এখন এই গ্রামটি আসলে আপনারা যদি আসেন এখানে পাহাড়ি অঞ্চলের একটি অনুভূতি পাবেন, অনেক সুন্দর রোমাঞ্চকর পরিবেশ এখানে নিরিবিলি, কিছুটা হলে আপনারা এই পাহাড়ি অঞ্চলের আবাস পাবেন এখানে, অনেক ভালো লাগবে আপনাদের ঘুরতে আসলে এখানে। যাওয়ার পথে এই যে দেখুন একটি বাগান বাড়ি, অনেক সুন্দর লাগতেছে। অন্যান্য সিলেটের এলাকার মতন এই এলাকায়ও প্রচুর পরিমাণে ইংল্যান্ড প্রবাসী রয়েছে, বেশিরভাগই লোক ইংল্যান্ডে বসবাস করে। যাওয়ার পথে হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লাম একটি বাড়ি থেকে, অনেক নিচাতে একটি বাড়ি পাহাড়ের উপর থেকে। গাইজ আবারও সুমন বাইকের সাথে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো এই যে দেখুন আজকের বিকেলটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোই লাগতেছে ওয়েদারটা। তো যাই হোক, এই এলাকার প্রচুর লোক রয়েছে, এই এলাকায় আসলে প্রচুর বড় একটি এলাকা, এখানে চতুর্দিকে শুধু টিলা টিলা, এই অঞ্চলটি এই ইউনিয়নটি বলতে পারেন শুধু টিলার উপরেই, এখানে কয়েকটি গ্রাম রয়েছে এই টিলার উপরে। আপনারা অবশ্যই সময় পেলে এই সিলেটের দক্ষিণ সুরমা শিলামে ঘুরতে আসবেন। এখন আমরা চলে আসলাম বাচ্চাই টিলা, যেটি সেই বাচ্চাই টিলাতে এখানে একটি মাঠ রয়েছে, দেখতে পারতেছেন সেই ব্রিটিশ আমল থেকে এই বাচ্চাই টিলার নামকরণ এখনো রয়েছে। এই এলাকাটা পড়েছে শুধুই পাহাড়ি অঞ্চল না সুমন ভাই, আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগছে ভাই, মানে আসলে হচ্ছে খুবই আনকমন একটি গ্রাম, মানে কি বলবো, প্রচুর সবুজে ঘেরা গ্রাম আর উঁচু নিচু রাস্তা এবং প্রতিটা বাড়ি প্রায় উঁচুর উপরে এবং রাস্তা মাঝখান দিয়ে, এবং রাস্তাগুলো কিন্তু অনেক উঁচু নিচু, রোমাঞ্চকর যেটাকে বলা যায়। তো দক্ষিণ সুরমার মধ্যে উঁচু নিচু জায়গা সব? জি, আমি দক্ষিণ সুরমার মধ্যে এরকম উঁচু নিচু পাহাড়ের টিলার উপরে যে গ্রামগুলো এরকম কমই দেখছি, এটাই হচ্ছে আমার দেখা সেরা একটি গ্রাম, যেটা টিলার উপরে অবস্থিত এবং এই রাস্তাগুলো একদম উঁচু নিচু। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই গ্রাম সম্বন্ধে,
আমি সামনে গিয়ে আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কতটা উঁচু থেকে আমরা নামতেছি এখন নিচে। এটি হচ্ছে শিলামের মেইন রাস্তা, যেটি এই রাস্তাতে আমরা এখন রয়েছি। গাইস ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরবাড়ি। সামনে গিয়ে এই যে গেটটি দেখতে পাচ্ছেন ডাইন দিকে, সেই গেটটি হচ্ছে ঠাকুরবাড়ির গেট। গাইস আমরা চলে আসলাম, তো আজকে ব্লগটি এখানে এন্ড করে দেবো। নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন, ব্লগটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখানে শেষ করতে বাধ্য হলাম। সবাই ভালো থাকুন, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দুজন সুমন ভাই আর আমি, এই যে দেখুন প্রথমে ভিতরের দৃশ্যটা আমি দেখাই, যে ভিতরে ঢুকার পর যে গেটের পরেই যে রাস্তাটি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে।